ভয়াবহ গরম চলছে ভাই, এবং এত বেশি গরম পড়ছে যেন মধ্যপ্রাচ্যের গরম আমরা আঁচ করছি। তো এই গরম আমাদেরকে স্মরণ করায় দেয় যে জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে, এবং সেখান থেকে পানা চাওয়ার একটা তাগাদা আমরা অনুভব করতে পারি এই গরম থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুদিন আশামসু ইয়ামাল কিয়ামতি মিনাল খালকি হাত্তা তাকুনু মিনহুম কা মিকদারিল মিল। কিয়ামতের আগে, কিয়ামতে, কিয়ামতের সময় মানুষের মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে, এবং ভয়াবহতা এরকম থাকবে যে গরমের আতিশয্যে, অতিরিক্ত গরমের কারণে মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, যার যার অপাতে সে ঘামের পরিমাণ সেরকম হবে, এবং হাবুডুবু খেতে থাকবে সে হারে। কেউ হয়তো তার টাকনু পর্যন্ত ঘামের নিচে তিনি থাকবেন, কারণ হয়তো হাঁটু পর্যন্ত ঘামের পানিতে তিনি হাবুডুবু খাবেন, কেউ হয়তো আরও বেশি ঘামের পানিতে হাবুডুবু খাবেন। মানে ঘামের পানিতে মানুষ হাবুডুবু খাবে, পরিস্থিতি কী হতে পারে সেটা শুধু আমরা মানে শুধু মানে জানলাম হাদিসের মাধ্যমে, কিন্তু এর বাস্তবতা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এত বেশি ঘাম জ্বললে মানুষ তো বাঁচার কথা না, পৃথিবীতে মানুষ অতিরিক্ত ঘাম যদি ঝরে, অতিরিক্ত বা ঘাম ঝরার কারণে রক্ত পানিশূন্য হয়ে মানুষ মারা যায়, কিন্তু সেখানে তো মানুষ মারা যাবে না, শুধু কষ্ট হতে থাকবে কিন্তু মৃত্যু হবে না। মৃত্যু বলতে কিছু আর থাকবে না, হয় সুখ আর না হয় দুঃখ মানুষ ভোগ করতে থাকবে। এই জন্য এই গরম আমাদেরকে জাহান্নামের গরমের কথা, কিয়ামতের গরমের কথা স্মরণ করিয়ে দেয়। সেই গরমে আল্লাহর আরশের নিচে যদি ছায়া পেতে হয়, তাহলে সাত শ্রেণী মানুষের কোনো একটাতে আমাকে ঢুকতে হবে। যৌবনকে অন্যায়, পাপাচার, জেনা, ব্যভিচার, অবৈধ এবং হারাম রিলেশন থেকে বাঁচাতে হবে, এবং আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা, এবং কোথাও একত্র হলে আল্লাহর জন্য, পৃথক হলে আল্লাহর জন্য, আরও যে সমস্ত আমল আছে, মসজিদের দিকে নিজের অন্তরটাকে ঝুলিয়ে রাখা, সবসময় মসজিদের দিকে মনটাকে ঝুঁকায় রাখা, এমনগুলোর মাধ্যমে আমরা আরশের নিচে সেই ভয়াবহ গরমের মধ্যে ছায়া পাবো ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে আঁকড়ে ধরলে সেই গরমের ভয়াবহতায় আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করেছে। এখন তো একটা গ্রুপ বাইরে এসে হাদিসই মানে না, অস্বীকার করে না, অনুসরণ করে তো পরের কথা, অনুসরণ করতেই হবে না মনে করে, তো এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করবে না। হাদিসে আসছে, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি একবার পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দিয়েছি, অনেক কল্যাণ দিয়েছি, হাউজে কাউসার দিয়েছি। তো এই যে কাউসার দিয়েছেন আল্লাহ তাআলা, এই কাউসারের ব্যাখ্যা কি, হাউজে কাউসারের ধরন কি, তার কিচ্ছু আলোচনা কোরআনে নাই, হাদিসে আছে, হাদিসে হলো কোরআনের ব্যাখ্যা। এখন যদি কেউ হাদিসকে অস্বীকার করে তাহলে সে কোরআন বুঝতে পারবে না, আর নয় তো অপব্যাখ্যা করতে হবে, তার নিজের মন গড়া ব্যাখ্যা করতে হবে। অতএব গরমের আতিশয্যে আমরা জাহান্নামের কথা স্মরণ করব। হাদিসে আসছে যে জাহান্নামের দুইটা ভাব, একটা গরম একটা ঠান্ডা, এই ভাবটাই পৃথিবীতে শীত এবং গ্রীষ্ম আকারে আমরা দেখতে পাই। অতএব এগুলো যখন খুব তীব্র অনুভব করব তখন আমরা আল্লাহর কাছে পানা চাইব, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। আর এর বাইরে গরমের আতিশয্যে আমরা পানি পান করাতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আই ইসসাদাকাতে আজাব, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দান কোনটা, তখন তিনি বলছেন আল মা, পানি পান করানো। সে মানুষকে, পশু পাখিকে, প্রাণীকে, বিভিন্ন জীবজন্তুকে পানি পান করানোর চেষ্টা করা দরকার গরমের সময়টাতে, এবং গরমের ভয়াবহতার কারণে আল্লাহর কাছে আমরা জাহান্নাম থেকে পানা চাবো। আল্লাহ মা জিন্না মিনান নার, আল্লাহ এই যদি হয় এই গরম জাহান্নাম কেমন হবে, আপনি পানা দেন আমাদেরকে। আল্লাহ বলেছেন তার রাসূলকে, কুল নার জাহান্নামা আশাদ্দ হাররা, হে রাসূল আপনি মানুষকে জানিয়ে দিন যে জাহান্নামের আগুন হবে, তোমার যে গরম অনুভব করছ এর চাইতে অনেক ভয়াবহ, অনেক ভয়াবহ। দুনিয়াতে আমরা যে আগুন আঁচ করি, এই আগুনের 70 গুণ বেশি উত্তপ্ত হবে জাহান্নামের আগুন। আল্লাহ আমাদের সে আগুন থেকে, সে আজাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।